My daughter now by the only. আমার ভাই মামুন মানে আমার ফুফাতো ভাই আজকে বাজারে যাওয়ার সময় ওকে অতর্কিত হামলা করে মোকলের ব্যাপারে নেতৃত্বে ওর ভাগিনা এবং ওর গ্রুপ ওকে কুপিয়ে মানে হাতু দিয়ে বাড়ি গেছে কুপাইছে এবং ওখানে আতঙ্ক সৃষ্টি করার জন্য ওরা বিপুল পরিমাণ বোমা ফাটায়। এরপরে এলাকা ত্যাগ করে আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। আপনারা কী অবস্থায় পাইছেন ওনারা যে? ওকে আমরা মানে এই পুরো একদম মরা অবস্থায় পাইছি, ওইরকম মানে চুনাইয়া ছিল না, সেন্স ছিল না। আমরা প্রথমে নদিয়াতে আধুনিক হসপিটালে নেই, ওখান থেকে সাথে সাথে এখানে পাঠাই দিই। এখানে আসলে মোকলেস নিকারি ওর ভাগনা এবং ওদের সাথে ওর বেরোচ্ছিল, ও যাওয়ার পথে বাসায় যাওয়ার পথে ওরা অস্ত্রপাতি নিয়ে অতর্কিত হামলা করে ওখানে ওর ভাগনারা দাও, এরপরে বোমা টোমা এগুলি নিয়ে এরপরে আঁতুর চাপাডি এরপরে হকি স্টেক দিয়ে ওরে মারধর করে। ঘটনা ওর সাথে এমন কোনো ইয়া ছিল না ওদের, ওরা খুব ওদের উপরে খুব আক্রোশ ছিল পূর্বের থেকে যে ওরে ওরে কীভাবে মানে ওরে মারা যায় এই চেষ্টা ওরা সর্বসময় করে। ওরে আমি বলছি যে তুই সতর্কভাবে চলাফেরা করিস। ওরা মাদক বিক্রি করে, এর মধ্যে একটা ছেলে ওরা মারছে, মারিয়া আত্মা বেঙ্গাল এসে প্রতিবাদ করছে দেখিয়া এই মাদক বিক্রি করে এই জন্য এই ওই আরেকটা ছেলে মারছে ওরা আত্মা বেঙ্গাল এসে। আজকে ও এই তারপরে প্রতিবাদ করছে বাজারে, ওরা মিছিল টিছিল করছে মাদকের ব্যাপারে, তার থেকে আর কি ওরা ওর উপরে বেশি মানে আক্রোশ। বাইরে আমি তো না আবার বাদ মৃত্যুর অন্য পাশে যাই রে, পাশে দিল আমার মন বলবো না আমার ভাই তো আর আইব না, আমার দুইটা সন্তান রে কার কাছে দুইয়া গেল আল্লাহ রে, ও আল্লাহ তুমি কার কাছে রাখিয়া গেল আল্লাহ আল্লাহ তুমি কার কাছে রাখিয়া না যে গেল